আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই সকল জেলাগুলিতে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি, এই বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখে নিই। ফের বঙ্গে বৃষ্টির সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামীকাল এবং পরশু রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস, বজ্র বিদ্যুৎ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া, থাকছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে। রাজ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বৃষ্টির কারণে, তাপের প্রভাবে কোনো সম্ভাবনা নেই আপাতত। তবে আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, 50 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং জেলাতে, 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই সকল জেলাগুলিতে। আগামীকালও বৃষ্টি দুর্যোগের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হয়ে যাবে বেশিরভাগ জেলায়। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।